নীলফামারীতে হয়ে গেল কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ। গড়তে হবে দেশের রত্ন, নিতে হবে মেয়ে শিশুর যত্ন, এই স্লোগানে জেলা সদরের পলাশবাড়ি মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উদয়ঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় এই ম্যাচের আয়োজন করে নীলফামারী নারী যোগাযোগ কেন্দ্র। 60 মিনিটের প্রীতি ফুটবল খেলায় পলাশবাড়ি পরশমণি উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দলকে 1-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল দল। কিশোরীদের এই প্রীতি ফুটবল ম্যাচ দেখতে বিভিন্ন বয়সী মানুষ মাঠের দুই প্রান্তে ভিড় জমায়। খেলা শেষে জয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুইডিশ দাতা সংস্থার ডিকোনিয়া, সুইডেন এর এশিয়ার আঞ্চলিক পরিচালক ক্রিস্টার গুনার অ্যাডলফসন। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খাদিজা সুলতানা, কান্ট্রি অফিসের প্রোগ্রাম অফিসার মাহাজারুল ইসলাম এবং উদয়ঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী। কারাতে প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরীদের ফুটবল ম্যাচের আয়োজনটি শেষ হয়। মুশফিকা তাসনিম, মৌনিতা, হ্যালো ডট বিডি নিউজ 24.com, নীলফামারী।